ওয়েলকাম টু আড্ডা 247, আমাদের এটা নতুন চ্যানেল WBCS টপার। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। আমি তোমাদের হিস্ট্রি টিচার শতভিষা মজুমদার। তাহলে আজকে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার কথা। আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে জানবো, হরপ্পা সভ্যতায় সিন্ধু সভ্যতা, এটা নিয়ে যাদের কনফিউশন থাকে আমি আবারও ক্লিয়ার করে দিই। হরপ্পা সভ্যতাই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। এর দুটো কারণ কি, মানে ফার্স্ট যেটা এক্সকাভেট হয়েছিল, এক্সকাভেটের বাংলা মানে হচ্ছে খনন করা, সেই শহরটা ছিল হরপ্পা, তাই এটাকে বলা হয় অনেক সময় হরপ্পা সভ্যতা। প্রথম শহর যেহেতু খনন করে পাওয়া গেছিল হরপ্পা, তাই জন্য নাম হরপ্পা সভ্যতা। আবার এই সভ্যতাটাকে বলা হয় সিন্ধু সভ্যতা, কারণ সিন্ধু নদী বা ইন্ডাস নদীর পাশে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাকে কেন্দ্র, মানে নদীটাকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে বলা হয় সিন্ধু সভ্যতা। ইংরেজিতে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই জন্যই বলা হয়, কারণ নদীটার ইংরেজিতে বলা হতো ইন্ডাস, অ্যাকচুয়ালি উচ্চারণ ছিল হিন্ডাস। গ্রিকরা ইন্ডাস উচ্চারণ করতে পারতো না, ওরা উচ্চারণ করতো হিন্ডাস, ঠিক আছে? তো ইন্ডাস নদীর নাম থেকেই হয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কারেক্ট সৃষ্টা, হরপ্পা ইজ দ্য ফার্স্ট এক্সকাভেটেড সাইট অফ আইবিসি, তাই জন্যই বলা হয় এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা। আগেন আই এম রিপিটিং, সিন্ধু নদীর পাশে হয়েছিল বলে বলা হয় এটাকে, একই জিনিসকে বলা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা আর হরপ্পা সভ্যতা কি একই, এটা নিয়ে আর কোনো রকম কনফিউশন যেন না হয়। নৃপেন্দু দাস, আমি আপনার ফার্স্ট ক্লাস, তুমি আমার ফার্স্ট ক্লাস নাকি তুমি আমার ফার্স্ট ক্লাস দেখছো? গুড আফটারনুন সীমান্ত, শ্রেষ্ঠা, চিত্রা, মুকুলেশ্বর। দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম, যেখানে আর একটা প্ল্যাটফর্মের কথা বলা যায়। মুকুলেশ্বর, ইউজ ইউর ব্রেন, ইউ আর কাফি ম্যাচিওর। আই ক্যান, মানে আমি এতটুকু তো ধারণা করতেই পারি যে এখানে সবাই ম্যাচিওর, কারণ সবাই গ্রাজুয়েট। WBCS is a very big মানে examination, so do not take any others platform ka naam, at least here. Ma'am Poonam Dalal Dahiya, ancient history the stone age er shal gulo milche na, kon stone age er shal melanor jonno tumi amay bolcho? Kalke ami je class koriyechi seta jodi seta hoy tale sei jinish ta ami jeta bolechi setai mention koro, বাকি পুনাম দালাল করো। আরে ইটস ফাইন মুকুলেশ্বর, ইটস টোটালি ফাইন, ইউ ডু নট হ্যাভ টু বি সরি, জাস্ট একটু চোখ কান খোলা রাখো অ্যান্ড বি ম্যাচিওর। গুড আফটারনুন, গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন কল্যাণ, গুড আফটারনুন। চলো তাহলে ক্লাস শুরু করি এবার। হ্যাঁ আচ্ছা, আজকে আমি প্রথমেই বলে নি, আমার এখানে হ্যাঁ করলাম, জিজ্ঞেস করো। আচ্ছা আমি প্রথমে একটু বলে নি, আমার এখানে আজকে বিভৎস মানে ট্রিমেন্ডাস বৃষ্টি হচ্ছে, হয়তো নেটের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, এখানে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমি প্রথম নেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। ইয়েস ইয়েস করলাম, আস্ক মি এনিথিং, আস্ক মি এনিথিং রিগার্ডিং স্টাডি, আস্ক মি এনিথিং। মহু আমাদের ম্যাম, WBCS 2022 মহাপাকে কি অপশনাল সাবজেক্টটা কি ইনক্লুডেড? ইয়েস ইয়েস ইয়েস, প্রিহিস্টোরিকের শাল মিলছে না সৌরভ দত্ত, যেটা আমি কালকে ক্লাসে করিয়েছি সেই শালটাই মাথায় রেখো, পিএসসি ওই শালগুলোই নেয়। বাকি পুনাম দালাল দাহিয়া ইজ অসম্ভব। থ্যাংক ইউ সৃষ্টা, থ্যাংক ইউ। চলো দেন লেটস স্টার্ট উইথ দ্য ক্লাস। না করলাম, এটা কোনো কথাই নয় যে একটা বই পড়লে ম্যাম পুরো হিস্ট্রি কি কমপ্লিট হবে, নো, একদম মানে স্ট্রেট কাট নো, কখনো সম্ভব না। এটা সিভিল সার্ভিস পরীক্ষা ভাই, একটা সিভিল সার্ভেন্ট কে রিক্রুট করবে শুধু তুমি একটা বই পড়বে প্রতিটা সাবজেক্টে, তাহলে কি হয়? আর ইতিহাসে সব থেকে বেশি নাম্বার, সেখানে শুধু ম্যাকবুক, আরিহান্টের, এবং আরিহান্টের বই ইজ ফুল অফ রং ইনফরমেশন,
তো সেই রং ইনফরমেশন গুলোকে কারেক্ট করতে গেলে তোমাকে আগে সাবজেক্ট জানতে হবে, সাবজেক্ট জানতে গেলে তোমাকে আগে বই পড়তে হবে, থরোলি জানতে হবে, দেন এমসিকিউ প্র্যাকটিস করো। আগে যদি সাবজেক্ট না জানো দেন এমসিকিউ, তারও আগে আমি তো সবসময় বলি বাংলা বই থেকে শুরু করো, জীবন মুখার্জি থেকে শুরু করো, গল্পের মতো পড়ো। তোমাদের ফাঁকা সময়ে গল্পের বইয়ের মতন প্রথমে জীবন মুখার্জি শেষ করো, দেন পুনাম দালাল দাহিয়ায় হাত দাও, দেন রাজীব, তারপরে তোমরা সোনালি বানসাল পড়ো, তারপরে গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করো, না হলে এমসিকিউ মাথায় থাকে না। আমি তো সবসময় সাজেস্ট করবো 4000-5000 এমসিকিউ মিনিমাম এক একটা সাবজেক্টের প্র্যাকটিস করে তারপরে গিয়ে পরীক্ষা দাও। সেখানে 4000-5000 এমসিকিউ, ব্রেন আমাদের প্রচন্ড ছোট, এইটুকু একটা আমাদের মস্তিষ্ক। তো সেইখানে সাবজেক্ট না জানলে এমসিকিউ অত থরলি মাথায় রাখা যায় না। আর যদি আউট অফ দ্য বক্স মানে তোমার কোশ্চেন চলে আসে, ধরো ওই 5000 এমসিকিউ এর মধ্যে তোমার কোশ্চেন আসলো না, তখন তুমি কি করবে? ছেড়ে দেবে কোশ্চেনটা? তাই জন্য থরলি পড়ো। অর্পিতা, আই ডু অলসো এগ্রি উইথ ইউ, পিএসসি কি নাই সেটা বোঝাই মুশকিল, বাট লাস্ট 5-10 বছরের ট্রেন্ড ফলো করে আমি যতদূর মানে চেষ্টা করেছি কোন সালগুলো জেনারেলি নিতে পারে ওরা, তো সেইটা মাথায় রেখেই আমি চেষ্টা করেছি। চলো দেন লেটস বিগিন উইথ দ্য ক্লাস। চলো, আজকে দেখো আমি থট অফ দা ডে রেখেছি, ইউ অলওয়েজ পাস ফেলিওর অন দা ওয়ে টু সাকসেস। আমরা যখন ফেলিয়ার হয়ে যাই, ফেলিয়ার আমাদের যখন আসছে, ধরো এবারে হলো না বা সামনের বছর হলো না, তো সাকসেস তখনই আসে যখনই তুমি ফেলিওরটাকে পাস করো। তো জীবনে ফেলিয়ার আসবেই, সেটা ধরে বসে থাকলে হবে না। কেউ যদি বলছে তোমাকে দিয়ে হবে না, তাদেরকে একটু এখন অ্যাভয়েড করো। এমন কিছু হাতি ঘোড়া এক্সাম এটা নয়, চেষ্টা করলে সবাই পারে। এটার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পাস আউট হওয়ার কোনো দরকার নেই। এনি পার্সন ক্যান ক্র্যাক দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন। ইভেন ইউপিএসসির হিস্ট্রিও যদি দেখো, অনেক বিএ পাস ছেলে মেয়ে তারা আইএস অফিসার হয়, অনেক শুধু বিএসসি পাস ছেলে মেয়ে আইএস অফিসার হয়, আইপিএস অফিসার হয়। ঠিক আছে, তো এখানে পড়াশোনার থেকেও সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে অধ্যাবসায়, কতটা কনসিস্টেন্ট তোমরা, কতটা পড়াটাকে ভালোবেসে পড়তে পারছো, কতটা সার্ভিসটা করার জন্য তোমাদের মধ্যে ক্রেজিনেস আছে, কতটা তোমরা পাগল সমাজকে সার্ভ করার জন্য। ওই পাগলামোটা যদি থাকে, এনি ওয়ান ক্যান পাস দ্য এক্সামিনেশন। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমি একবার বলে দিই, তোমরা যদি WBCS মহাপ্যাক এনরোল করো, সেখানে তোমরা কি পাচ্ছ? লাস্ট 12 মাসের রেকর্ডেড ক্লাস পাচ্ছ, আগামী যারা 22 এবং 23-এর জন্য প্রিপেয়ার করছো তারা আগামী আরো 12 মাসের ক্লাস পাবে, লাইভ 800 এর ওপর রেকর্ডেড ক্লাস পাবে, MCQ পাবে, প্র্যাকটিস সিরিজ অলরেডি 20টা ওখানে আছে, এর পরেও তোমরা পাবে, এছাড়া কি পাবে, নোটস পাবে, PDF পাবে, আর কি পাবে, অপশনাল পাবে, হিস্ট্রি পাবে, জিওগ্রাফি পাবে, আর অ্যান্থ্রোপোলজি পাবে। আর যদি এত সম্পূর্ণ সুবিধাটা নিতে চাও, তাহলে তোমাদেরকে Y359 যদি কোড ইউজ করো, 77% অফ পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেন আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আজকে আমাদের বিষয়বস্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তাই তো, বাংলায় যেটাকে বলা হয় সিন্ধু সভ্যতা। দ্য IVC ওয়াজ ডিসকভার্ড ইন দ্য আর্লি 20th century। আচ্ছা, 20th century মানে কি বোঝো? এই জায়গাটা আগে ক্লিয়ার করো। এক একটা শতক বলতে কি বোঝায়? ধরো মানে 20th century মানে কিন্তু 1901 থেকে 2000 অবধি। আবার যেটাকে বাংলায় একবিংশ বলে, বা এখন চলছে আমাদের কি 21st century, সেটা আবার কি 2001 থেকে কত, আবার 100 বছর। ঠিক আছে, এই পুরো টাইম পিরিয়ডটাকে এক একটা শতক বলে, এক একটা সেঞ্চুরি বলে। সেঞ্চুরি মানেই আমরা জানি, বিরাট কোহলি যখন সেঞ্চুরি করে মানে কত করে, 100 করে। তো যাই হোক, তো আর্লি 20th century মানে 20th century মানে আমি কি বলেছি, 1901 থেকে ধরবো, তো 20th century একদম প্রথম দিকে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তখন আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়নি, তাই সেটা রান করতো কারা, ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, কোম্পানি নয়, ক্রাউন রুল চলতো, ব্রিটিশরা আমাদের দেশ তখন চালাচ্ছে, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ডিসকভারটা করেছে।
ঠিক আছে। নেক্সট আসো, অ্যাট দ্য টাইম দ্য টু লার্জেস্ট আইবিসি সাইটস ওয়ার হরপ্পা এন্ড মহেঞ্জোদারো। আচ্ছা, ওই সময়টায় বেসিক্যালি, ওই পার্টিকুলার সময়টায়, আমি 1921-এর কথা বলছি, 1921-22, ওই পার্টিকুলার সময়টায় পরপর বলতে গেলে একদম গায়ে গায়ে দুটো শহর খুদে বার করা হয়। ওয়ান ইজ হরপ্পা, আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। এবার আইবিসি ইজ অলসো সামটাইমস নোন অ্যাজ হরপ্পান সিভিলাইজেশন। আমি অলরেডি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি, এই আইবিসি যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকেই বলা হয় সামটাইমস নোন, মানে এটাকেই বলা হয় হরপ্পা সভ্যতা। কেন? না, প্রথম মাটি খুঁড়ে মানে এক্সকাভেট করে, এক্সকাভেটের বাংলা হচ্ছে খনন করা, খোদাই করা, খনন করে যে প্রথম শহরটা পাওয়া গেল সেটা হচ্ছে হরপ্পা, ঠিক আছে? তাই এটাকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কে বলা হয় হরপ্পা সিভিলাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটা জাস্ট মাথায় রাখো, এটা ডিটেলে পড়ার দরকার নেই। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের তিনটে ফেজ আছে, একটা আর্লি হরপ্পা ফেজ, আর একটা ম্যাচিওর হরপ্পা ফেজ, আর একটা লেট হরপ্পা ফেজ, ঠিক আছে? শুধু টাইমিং গুলো জেনে রাখো। আর্লি হরপ্পা ফেজ 3300 থেকে 2600 BCE, ম্যাচিওর হরপ্পান ফেজ হচ্ছে 2600 টু 1900 BCE, অ্যান্ড দ্য লেট হরপ্পান ফেজ হচ্ছে 1900 থেকে 1300 BCE। এই জিনিসটা ছাড়া আর্লি, ম্যাচিওর এবং লেট হরপ্পার ফেজের আলাদা করে সেরকম কিছু জানার নেই, ঠিক আছে? হ্যাঁ রিয়া, কারেক্ট, শেষটা কারেক্ট, সুদীপ্তা রায় কারেক্ট। চলো এবারে আমরা পড়বো হরপ্পা। একটু সবাই খাতা পেন খুলে বসো। আমি একটাই রিকোয়েস্ট করব, আমার ক্লাসে সব নোট নেওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমি মেনশন করে দেবো, একটু রানিং নোটস নাও। আমি অলওয়েজ তোমাদেরকে এটাই বলবো, একটু রানিং নোটস নাও, কারণ আমি খুব কি বলবো কম্প্যাক্ট করে, মানে একটা জায়গায় একটা পাতার মধ্যে জিনিসটাকে শেষ করার চেষ্টা করি অলওয়েজ, যার বেশি আমাদের দরকার হয় না, বোঝা গেল? প্রথমে তোমরা একটু তাহলে হেডিং দিয়ে দাও, হরপ্পা। এটা লোকেশন, মানে হরপ্পা জায়গাটা কোথায়? মন্টেগোমারি। কিন্তু তখন আমাদের দেশ কিন্তু ভাগ হয়ে যায়নি, তখন আমরা ভারতবর্ষ বলতে কি বুঝতাম? ইস্ট পাকিস্তানও বুঝতাম, ওয়েস্ট পাকিস্তানও বুঝতাম। তো এই যে পাকিস্তান, এখনকার বর্তমানের পাকিস্তান, আমি বারবার বলেছি, তখন যখন এটা খোদা হয়েছে, তখন ইন্ডিপেন্ডেন্সের আগে। ইভেন আজকের ক্লাসে একটা মজার কোশ্চেন পড়বে, তোমরা একটা মজার একটা কোশ্চেন পড়বে যে একটা এক্সকাভেটেড শহর বলো ইন্ডাস ভ্যালির, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে হয়েছে। এগুলো কিন্তু সব ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে হয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছে, কিন্তু তখন সেটাকে রান করাতো ব্রিটিশ। এগুলো সব প্রি ইন্ডিপেন্ডেন্স আবিষ্কার হয়েছে বা খনন হয়েছে, ঠিক আছে? তো মন্টেগোমারি এখন বর্তমানে পাকিস্তান, ঠিক আছে? 1921-এ এক্সকাভেটর কে? দয়ারাম সাহানি, অনেকে বলে দয়ারাম শাহিনী, যাই হোক, দয়ারাম শাহিনী হচ্ছে আনসার। এক্সকাভেটর মানে যে খনন করে বের করেছে, মানে জিনিসটাকে যে নেতৃত্ব দিয়েছে, উনি একা তো খনন করেননি, অনেক মজদুর লেবার ছিল, তো উনি বেসিক্যালি নেতৃত্ব দিয়েছিলেন, তাই জন্য দয়ারাম সাহানি হচ্ছে মেইন এক্সকাভেটর। কোন নদীর তীরে? দেখো, আমি সবকিছু একই পাতায় রাখার চেষ্টা করেছি, হরপ্পা সম্পর্কে জিজ্ঞেস করলে এই জিনিসগুলো যাতে মাথায় থাকে। কোন নদীর তীরে? রবি নদীর তীরে। তাহলে আরেকবার চলো কুইক আমরা রিভিশন করি, হরপ্পার লোকেশন কি? মন্টেগোমারি, যেটা বর্তমানে কোথায়? পাকিস্তানে। কোন সালে আবিষ্কার হয়েছে? 1921, আমাদের স্বাধীনতার আগে। কে খনন করেছে এক্সকাভেটর কে? দয়ারাম সাইনি। রিভার কি? রবি নদীর তীরে বা রাবি রিভারের পাশে। আচ্ছা, এই পারপাস একটা ছোট্ট বদমাইশি করে দিই তোমাদের সঙ্গে, এখন হরপ্পা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই, তার কারণ পাকিস্তান গভর্নমেন্ট পুরোনো ইতিহাস নিয়ে কোনো রকম মাথা ব্যথা দেখায় না। ওদের মাথা ব্যথা দেখানোর জিনিস অন্য আছে, সবাই আমরা জানি সেটা, বিং অ্যান ইন্ডিয়ান। তো এটা একটু আমি দুষ্টুমি করলাম, যে পাকিস্তান গভর্নমেন্ট মানে এখন কিন্তু ফুল আইবিসির অনেকটা পোর্শন, আইবিসির বেসিক্যালি ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনের অনেকটা পোর্শনই পাকিস্তানে পড়ছে, কিন্তু ওদের এমনই বোকা গভর্নমেন্ট, ওদের ইতিহাস জানার বা কোনো কিছু নিয়ে আবিষ্কার করার জন্য ওদের সরকার মাথা ব্যথা দেখায় না, তাই জন্য, এবং মানে অন্য কোনো দেশকেও মাথা ব্যথা দেখাতে দেবে না, নাহলে আমরা এইসব জায়গা সম্পর্কে আরো 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 তথ্য জানতে পারতাম। একটা সুবিধা আমাদের হয়েছে,
যত কম জানতে হচ্ছে তত কম কোশ্চেন আসবে সিভিল সার্ভিসে, এই দিকটা থেকে পাকিস্তানকে ধন্যবাদ জানানোই যায়। চলো WBCS মহাপ্যাক আমি বলেছি অলরেডি, আবারও আমি মেনশন করে দিচ্ছি, লাইভ ক্লাস পাবে, টেস্ট সিরিজ পাবে, রেকর্ডেড সেশন পাবে যেটা 24 মাসের ভ্যালিডিটি, অলরেডি 12 মাসের রেকর্ডেড ক্লাস আছে, আগামী তোমরা আবার 12 মাস পাবে, অপশনাল পাবে হিস্ট্রি, জিওগ্রাফি আর অ্যান্থ্রোপোলজি যদি আমার কোড ইউজ করো Y359। আমাদের দেশে নয়, কোথায়, পাকিস্তানে। আমাদের দেশে নয়, পাকিস্তানে, হারাপ্পা, ঠিক আছে। তো পাকিস্তানে এখন এটা আমাদের দেশে নেই, দেখো কি সুন্দর বানিয়েছে, ছোট 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 ব্রিক, মানে যেটাকে ইট বলি আমরা, কি সুন্দর, তাই না? ওই আমরা যে আমাদের দেশের মধ্যে যখন ছিল তখনই যে আবিষ্কার হওয়ার হয়েছে, তারপর থেকে আর কিছুই হয়নি, যবে থেকে পাকিস্তান হয়েছে। যাই হোক, কি কি এখানে ফাইন্ডিংস পেয়েছি আমরা দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমরা কি কি ফাইন্ডিংস পেয়েছি, এখান থেকেই আসে কোশ্চেন, কি কি পেয়েছি, কফিন বারিয়ার্স পেয়েছি অ্যান্ড সিমেট্রি পেয়েছি। সিমেট্রি মানে কি, কবরস্থান, ঠিক আছে, যেখানে কবর দেওয়া হয় সুন্দর করে একদম, কবর যেগুলো বক্স গুলো থাকে সেগুলো। আর কফিন বারিয়ার্স কি, দুটো বারিয়াল হয়, বারিয়াল মানে কাউকে কবর দেওয়া, কফিন বারিয়াল মানে কি, অনেকের দেখবে ডাইরেক্টলি, অনেক ধর্মের ডাইরেক্টলি মাটিটা খুঁড়ে সুন্দর সাদা কাপড়ে মুড়ে, ওদের অনেক রিচুয়ালস থাকে, অনেক পবিত্র রিচুয়াল থাকে, সেই জিনিসগুলো করার পরে ওরা মাটির তলায় ডেড বডিটাকে কবর দিয়ে দেয়। আবার অনেক ধর্মে থাকে কফিনের মধ্যে ডেড বডিটাকে রাখা হয়, কফিন মানে কি, সুন্দর দেখতে, সুন্দর দেখতে কাঠের বক্স, সুন্দর দেখতে মানে মানুষের বডি শেপের সুন্দর দেখতে একটা কাঠের বক্স, সেখানে ডেড বডিটাকে সাজিয়ে দেওয়া হয়, তারপরে তাদের অনেক রিচুয়ালস থাকে, তারপরে কবর দেওয়া হয়। তো কফিন বারিয়ালস মানে কি, মানে জাস্ট নেকেড বডি কে বাড়ি করা হয়নি, মানে নেকেড বডিকে কবর দেওয়া হয়নি, এখানে কবর দেওয়া হয়েছিল কফিন করে, মানে বক্স বানিয়ে তারপরে কবর দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কি, ফার্স্ট এক্সট্রাভেটেড সিটি অফ আইবিসি, এটাই কোশ্চেন, মেইন মাথা ব্যথা এটাই, আইবিসির মানে ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনের প্রথম খনন করা সিটি বা শহর হচ্ছে কি, হরপ্পা, যার জন্য আমরা বলি হরপ্পা সভ্যতা। আচ্ছা নেক্সট কি, এভিডেন্স অফ ডাইরেক্ট ট্রেড উইথ মেসোপটেমিয়া, কোশ্চেন আছে, আইবিসির লোকজন কাদের সঙ্গে ব্যবসা করত, তো আমরা কি করে জানতে পারলাম যে ওরা মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা করতো, আনসার মেসোপটেমিয়া হবে সুমের, তো আমরা জানলাম কি করে ওরা সুমেরের সঙ্গে ব্যবসা করতো, এভিডেন্স পেয়েছি হিস্টোরিয়ানদের কাছ থেকে, আমরা এভিডেন্স পেয়েছি যে ওরা ডাইরেক্ট ট্রেড করতো সুমেরের সঙ্গে, মেসোপটেমিয়ার সঙ্গে ওরা ডাইরেক্ট ট্রেড করতো, মানে নেওয়া দেওয়া লেনদেন ব্যবসা ছিল, তাই জন্যই আমরা এত শিওর হয়ে বলতে পারি যে হ্যাঁ আইবিসির লোকজন ব্যবসা করতো কাদের সাথে, মেসোপটেমিয়ানদের সাথে, ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা মজার জিনিস, সিঙ্গেল রুম ব্যারাক পাওয়া গেছে, সিঙ্গেল রুম ব্যারাক মানে কি বলতো, সিঙ্গেল রুম ব্যারাক হচ্ছে বাংলা কথা যদি দেখো তাহলে দেখবে এক কক্ষ বিশিষ্ট ঘর, মানে ধরো এরকম ঢালা একটা ঘর, মানে বড় প্রাসাদের মতন বা একটা বাড়ি বানানো আছে যেখানে সব সিঙ্গেল বেডরুম আছে, মানে এক 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 করে করে সিঙ্গেল বেডরুম আছে, এখানে বেসিক্যালি ওরা নিজেদের কর্মচারীদেরকে রাখতো, শ্রমিক সম্প্রদায়রা থাকতো, ঠিক আছে। তাই জন্য এখান থেকে বোঝা যায় যে এই সময়টায় মানে লেবার শ্রেণীর ছিল, লেবার শ্রেণীও তখনও ছিল, মানে সবাই সবার নিজের কাজ করতো না, মানে যারা সমাজের ওপরের দিকে যারা নেতা দিকে তাদের কাজ করে দেওয়ার জন্য লেবার ক্লাস বা লেবার পিপল ছিল, মানে ওরা তখনও শ্রমিকদেরকে রাখতো, শ্রমিক শ্রেণীদেরকে রাখতো, যেটাকে আমরা বলি লেবার ক্লাস ইংরেজিতে, যেটা শ্রমিক শ্রেণীর সম্প্রদায় সেটাকে রাখা হতো, তো তাদেরই জন্য ছিল এই সিঙ্গেল রুম ব্যারাক, মানে তারা দিনের সব কাজ বাজ করে রাত্রে ওইখানে গিয়ে ঘুমাবে। আর একটা কি পাওয়া গেছে, টু রোজ অফ সিক্স গ্রানারিজ, গ্রানারিজ মানে কি, শস্যাগার, ধান টান যা চাষ করতো সেগুলো মজুত রাখতো, শস্যাগার, যা চাষাবাদ হতো ভবিষ্যতের জন্য রাখার জন্য, খরা হতে পারে, বন্যা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য। তখন আমাদের যেমন এখন আছে না, ধরো যারা কৃষ্ণনগরে আছো দেখবে এরকম শস্যাগার করে রাখা থাকে ফুড ডিপার্টমেন্টের থেকে, আমাদের যে যখন বেঙ্গল যখন কোনো খরার মধ্যে দিয়ে যায় বা ফ্লাডের মধ্যে দিয়ে যায় যখন আমরা ত্রাণ দিই, তো সরকার ওইখান থেকে দেয়, যেটাকে আমরা বলি কি, FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া,
এবং আমাদের বেঙ্গল গভর্নমেন্টেও আছে ফুড ডিপার্টমেন্ট, তো খাদ্য মজুত করে রাখা হয় সেখান থেকে। সেরকমই অ্যাকচুয়ালি কালচারটা ছিল যে খাদ্য মজুত করে রাখা হয়। ঠিক আছে, তাহলে একবার চট করে দেখো ফাইন্ডিংস কি কি আছে হরপ্পায়। কফিন বডি গার্লস পেয়েছি আমরা, আর কি পেয়েছি, কবরস্থান পাচ্ছি, ফার্স্ট এক্সট্রাভেটেড সিটি অফ আইপিসি, প্রথম খনন করা শহর ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশনে, এভিডেন্স অফ ডাইরেক্ট ট্রেড উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ার সঙ্গে ব্যবসা যে ওরা চালাতো তার আমরা প্রমাণ পেয়েছি, সিঙ্গেল রুম ব্যারাক পেয়েছি, আর কি পেয়েছি, গ্রানারি পেয়েছি, ছটা গ্রানারি পেয়েছি, মানে শস্যাগার পেয়েছি। এবারে আচ্ছা এই জিনিসটা একটু দেখে নাও, WBCS ক্র্যাকার, এখানে তোমরা হিস্ট্রি আর জিওগ্রাফির ক্লাস করতে পারবে। আমার ক্লাস হবে 2 থেকে 4, এখানেও তোমরা যদি Y359 ইউজ করো তাহলে তোমরা অফ পেয়ে যাবে, 77% অফ পেয়ে যাবে। যারা মনে করছো যে মহাপ্যাক তোমরা নেবে না, শুধু হিস্ট্রি বা জিওগ্রাফি দরকার, সেখানে তোমরা এই দুটো সাবজেক্ট পেয়ে যাবে, যেখানে ক্লাস হবে জিওগ্রাফি 12টা থেকে 2, আমার ক্লাস হবে হিস্ট্রি 2টা থেকে 4, 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এখানেও তোমরা আমার কোড ইউজ যদি করো তোমরা 77% অফ পেয়ে যাবে। চলো এবার নেক্সট যাই, মহেঞ্জোদড়ো, এইটা নিয়ে প্রচন্ড মাথা ব্যথা আছে। ঋতিক রোশনের একটা মুভি বেরিয়েছিল মনে আছে, মহেঞ্জোদড়ো? হ্যাঁ মহেঞ্জোদড়ো, বাট ওখানে অনেক ভুলভাল গল্প দেখিয়েছে, মানে যারা হিস্ট্রি ভালোবাসো মানে দেখতে পারো, বাট অনেক ভুলভাল তথ্য ভর্তি যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। চলো মহেঞ্জোদড়ো পড়ি তাহলে আমরা। কোথায় লোকেশন? সিন্ধ, এটাও পাকিস্তানে। আবার বলি, মানে না বলে আমি থাকতে পারছি না, পাকিস্তান গভর্নমেন্ট কোন রকম মাথা ব্যথা দেখায়নি, তাই জন্য আমাদের দেশের তরফ থেকে যত যে সম ওই অবধি যা খনন কার্য হয়েছিল ওই অবধি বন্ধ হয়ে গেছে। ইয়ার কি 1922, একজন বাঙালি এক্সকাভেটর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসার ছিলেন রাখাল দাস ব্যানার্জি, উনি খনন কার্য চালিয়েছিলেন। লোকেশন কোথায় আবার বলছি, সিন্ধ পাকিস্তান, ইয়ার কি 1922, এক্সকাভেটর রাখাল দাস ব্যানার্জি, রিভার কি ইন্ডাস, ইন্ডাস রিভারের পাশে হচ্ছে আমাদের বিখ্যাত মহেঞ্জোদড়ো। ঠিক আছে আচ্ছা ফাইন্ডিংস দেখো। হ্যাঁ আচ্ছা ফাইন্ডিংস এর আমি একটা এন পুট করতে মনে হয় ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। চলো গ্রেট বাথ পাচ্ছি আমরা এখানে, গ্রেট বাথ ব্যাপারটা কি, এটা একটা মজার গল্প আছে। গ্রেট বাথের গল্পটা মানে একটা বড় বড় মানে বেসিক্যালি একটা বড় বাথরুম টাইপের, এখানে কি কি ছিল সেটা হচ্ছে, আবার একদিক থেকে গরম জল ঢোকার জায়গা ছিল, একদিক থেকে ঠান্ডা জল ঢোকার জায়গা ছিল, আবার নোংরা হয়ে গেলে সেই জল বের করে দেওয়ার জায়গা ছিল, আবার যারা মহিলারা তখন ওই গোলাপের পাপড়ি টাপড়ি আতর ফাতর সেই জলে মিশিয়ে আবার স্নান বান করতো। ঠিক আছে, মানে চারিদিকে এরকম বড় করে দেওয়া ছিল, মানে এখনকার দিনের মানে কি বলবো মডিফাইড সুইমিং পুল বলতে পারো, বাট ইট ওয়াজ আ ভেরি মানে বড় বিগ, মানে এই জন্যই বলছে গ্রেট বাথ, অনেক বড় ছিল, মানে তখনকার দিনে টেকনোলজি ভাবো, একদিক থেকে গরম জল ঢুকছে, একদিক থেকে ঠান্ডা জল ঢুকছে, আবার যারা শুধু ঠান্ডা জলে স্নান করবে তাদের জন্য শুধু ঠান্ডা জল, যারা হালকা গরম জলে স্নান করবে তাদের জন্য হালকা গরম জল, আবার যারা আতর ফাতর মিশিয়ে স্নান করবে তারা স্নান করে উঠে গেলে আবার সেই জল ড্রেন হয়ে যাবে, তারপরে আবার নতুন জল, ভাবো জিনিসটা যা তখনকার দিনে, তখনকার দিনের সবচেয়ে গর্বের ব্যাপার, তখন মানে ভারতবর্ষ আলাদা হয়নি, ইস্ট পাকিস্তান ওই ওয়েস্ট পাকিস্তান একই সঙ্গে ছিল, ভারতের মাটিতেই এই জিনিসটা হয়েছে, এটাই হচ্ছে গর্বের ব্যাপার ভারতবাসী হিসেবে। আচ্ছা গ্রেট গ্র্যানারি এখানে ছিল হচ্ছে বড় একটা শস্যাগার, ঠিক আছে বড় একটা শস্যাগার ছিল। আচ্ছা এখানে কনফিউজ হয়েও না, অনেকে জিজ্ঞেস করে যে ম্যাম গ্র্যানারি তো হরপ্পাতেও ছিল, কারেক্ট, কোথায় কোনো ভুল নেই, কিন্তু যদি গ্রেট কথাটা মেনশন থাকে গ্রেট গ্র্যানারি তখন হরপ্পা আনসার করবে না,
জিনিস টেকনিক জিনিসগুলো বোঝার চেষ্টা করো। গ্রানারি দু জায়গাতেই ছিল, হরপ্পাতেও ছিল, মহেঞ্জোদারোতেও ছিল। গ্রেট গ্রানারি, বহুত মানে বহুত বড় যে গ্রানারি, মানে বড় বৃহৎ যে শস্যাগার, সেটা ছিল মহেঞ্জোদারোতে। হরপ্পায় কি ছিল? হরপ্পায় এরকম ছটা রো করে করে গ্রানারি ছিল। তাই জন্য কনফিউজ হয়ে আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, ম্যাম গ্রানারি তো হরপ্পা হরপ্পা হবে না? হবে না। যদি গ্রেট গ্রানারি ম্যানশন থাকে তাহলে মহেঞ্জোদারো হবে, যদি বলে সিক্স রো গ্রানারি তাহলে হবে হরপ্পা। ছটা রো আলা যদি গ্রানারির কথা মেনশন থাকে তখন হবে হরপ্পা। এবারে যদি দেখছো অপশনে মহেঞ্জোদারো নেই, অপশনে শুধু হরপ্পা আছে, তবে গিয়ে হবে মানে গ্রেট গ্রানারি বা গ্রানারি যাই থাকুক, তবে গিয়ে হবে হরপ্পা। প্রথমে গ্রানারি দেখে কেউ হরপ্পা করে দিও না। তফাতটা বোঝো, বড় শস্যাগারটা ছিল মহেঞ্জোদারোতে আর ছটা রো বিশিষ্ট শস্যাগারটা ছিল হরপ্পাতে। ঠিক আছে, এখানে আর কি পেয়েছি? ব্রোঞ্জ ডান্সিং গার্ল পেয়েছি, ব্রোঞ্জের একটা নারী মূর্তি পাওয়া গেছে, নৃত্যরত নারী মূর্তি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? বিয়ার্ডেড ম্যান পাওয়া গেছে, মানে একটা মূর্তি পাওয়া গেছে বেসিক্যালি। বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ড মানে কি? দাড়ি, দাড়িওয়ালা একজন মানুষের মূর্তি পাওয়া গেছে। আর যেটার সবচেয়ে মজার জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে মাল্টি পিলার্ড অ্যাসেম্বলি হল। অ্যাসেম্বলি হল মানে কি? যেখানে সবাই জমা হতো, সবাই যেখানে একত্রিত হতো, মাল্টিপ্লিড অজস্র পিলার আলা, এরকম পিলার আলা একটা হল। মানে আমাদের এখন যেরকম মুভি হল, তারপরে ধরো কমিউনিটি হল, সেরকম তখনকার দিনেও একটা অ্যাসেম্বল হওয়ার জন্য, মানে জড়ো হওয়ার জন্য একটা মাল্টিপিলার হল পাওয়া গেছে, যেটা মহেঞ্জোদারোতে। আর কি পাওয়া গেছে? পিস অফ উভেন ক্লোথ, কটন ক্লোথ। উভেন মানে কি? বোনা, তুলোর থেকে যে সুতো বেরিয়েছে সেই সুতো দিয়ে বানানো কাপড়, সেটারও এভিডেন্স পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মানে আমরা সুতোটা বানাই কি করে? প্রথমে তুলো, তুলোটাকে কেটে কেটে, চরকায় কেটে কেটে প্রথমে সুতো তৈরি হয়। সুতোর থেকে তো আমাদের জামা তৈরি হয়। সেই জিনিসের প্রমাণ, মানে সেই জিনিসও তখনকার দিনে মহেঞ্জোদারোর লোকজন করেছে। মানে কতটা উন্নত ছিল তখনকার দিনের মানুষ, মানে একবার জাস্ট ভেবে দেখ। ইন্টারনেট ইস্যু হচ্ছে মনে হয় না? পঙ্কজ বর্মন, মানে ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট আই এম অ্যানসারেবল টু ইউ? ডু ইউ রিয়েলি ফিল সো? বিং এ টিচার, আই ক্যান টিচ এনিওয়ের, এনিওয়ের, যেখানে ছেলেমেয়েরা সুবিধা পাবে, যতজন পড়তে পারবে আমি সেখানেই চেষ্টা করব। ইফ ইউ আর আ স্টুডেন্ট অনলি দেন তোমার মেন মাথা ব্যথা থাকা উচিত ক্লাস নেওয়া, আর কিচ্ছু না। আড্ডা ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম, এখানে অনেক ছেলে মেয়ে ক্লাস পায় এবং এখান থেকে সাফল্য পায়। সো ডু নট আস্ক মি দিস টাইপ অফ কোয়েশ্চেন এভার এগেইন। চলো দেখ, ওকে ইটস ওকে, ঠিক ঠিক ঠিক। চলো এবার আমরা ছবি দেখি, গ্রেট গ্রানারি দেখো, বৃহৎ শস্যাগার, ছবিটা দেখো মাথায় থেকে যাবে। ওকে, আল আস্ক টু মেক আ প্লেলিস্ট অনিমেষ। দেখো দেখো গ্রেট গ্রানারি দেখে নাও।
শ্রেষ্ঠা, জাস্ট ওয়াও না? ইয়েস, তখনকার দিনে। ইয়েস সোমনাথ, দারুণ, কারেক্ট কারেক্ট। অ্যাবডেভিলিয়ার্স সিম্বল অফ এক্সিলেন্স। চলো মুভ করি এবার। হ্যাঁ, গ্রেট গ্রানারি দেখা হয়ে গেল, মাথার মধ্যে ছবিটা রেখে দাও, তাহলে দেখবে ভুলবে না কখনো। এইটা হচ্ছে ডান্সিং গার্ল, এটা হচ্ছে ডান্সিং গার্ল, দেখো। ডান্সিং গার্লটা দেখো, এটা ডান্সিং গার্ল, মানে নৃত্যরত মহিলার একটা প্রতিকৃতি পাওয়া গেছে, ব্রোঞ্জের, দেখেছো? ব্রোঞ্জের। আচ্ছা, অনেকে গুগল করে পাবে হচ্ছে কালো মূর্তি, সে এই প্যাটার্নে অনেক মূর্তি হয়েছিল, বাট ব্রোঞ্জের কিন্তু এটা কালো, যেগুলো মানে অনেক কালোও পাবে, মাটিরও পাবে, বাট ব্রোঞ্জ হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, অ্যাবডব্লিউএস ঠিক। শ্রেষ্ঠা কোথায় ডান্স করছে না তো? আরে মানে তখনকার দিনে হয়তো ডান্সের এটাই পোজ ছিল, তখনকার দিনে তো আর ইকবাল কা জিনা করবে না, অনেকটা ওই টাইপেরই পোজ মনে হচ্ছে আমার, ইকবাল কা জিনা টাইপ। দেখো তো একটু কি ডান্স করতো তখনকার দিনের লোকজনের ভাষাই অর্ধেক বুঝতে পারছি না, ডান্স করতো কি সেটা আর আমরা কি বুঝবো। আমার তো ইকবাল কা জিনা টাইপ পোজ লাগে এটা। চলো চলো শ্রেষ্ঠা, চলো তোমাদের সবাইকে আমি বলছি যে না, এটা মাধুরী দীক্ষিত নয় একদমই। এখন মানে এখানে ডান্স বাংলা ডান্স এর মতন করবে নাকি, মানে কাম অন, এত কিছু করেছে, এইটুকু পোজ মানিয়ে নাও, একদম শস্যাগার ফস্যাগার বানাচ্ছে, তোমরা এরকম ভাবে ডিমোটিভেট করো না বেচারাদের, এই পোজটাই মানিয়ে নাও, যে অনেক, হ্যাঁ অনেক হাই ফাই পোজ মেনে নাও এটা। চলো এই দেখো, দাঁড়িয়ালা মানুষের মূর্তি, বিয়ার্ডেড ম্যান। হ্যাঁ অর্পিতা, ওই টাইপেরই, দেখো বিয়ার্ডেড ম্যানটা দেখে নাও। এই বিয়ার্ডেড ম্যান নিয়ে কেউ কিছু বলছে না, মেয়েদের পছন্দ হলো কি হলো না, এখন তো ছেলেরা আজকাল প্রচন্ড দাড়ি ফাড়ি রাখছে, তো মেয়েদের কি এই মূর্তি দেখে পছন্দ হয়েছে? দেখো হ্যাঁ, এই সেই মুখটা না, এখন একটা ট্রেন্ড চলছে না মার্কেটে, ছেলেরা প্রচন্ড দাড়ির ওপরে মানে কনসেন্ট্রেট করছে, কি সব অয়েল ফয়েল, বিয়ার্ড অয়েল ফয়েল লাগাচ্ছে, মানে দাড়ি নিয়ে ছেলেরা এখন প্রচন্ড কনসাস। এবার দেখো মেয়েদের এইরকম দাড়ির লোকটাকে পছন্দ হচ্ছে কিনা। শ্রেষ্ঠা ফ্রেষ্ঠা কোথায়? শ্রেষ্ঠা, সীমান্ত, মন্দ না চলবে, ঠিক আছে তাহলে, চলবে বলছো তোমরা, চলো তাহলে চালাতে হবে, কিছু করার নেই, এরাও তো কষ্ট করে বানিয়েছে। তার মানে এটা দেখে কি বুঝতে পারছি, ওই সময় ওরাও এরকম দাড়ি ফাড়ি রাখতো, ট্রিম ট্রিম করতো, গালের ওপাশটা দেখো ফাঁকা আছে, যেটা আজকাল ছেলেরা ট্রিমার দিয়ে করছে, তখনও হয়তো কিছু ছিল তাই দিয়ে করতো। চলো নেক্সট, এইটা দেখো মাল্টি পিলার্ড অ্যাসেম্বলি হল, একদম ভেঙে চুড়ে গেছে, আর পাকিস্তান গভর্নমেন্ট কোনো যত্নই নেয় না, কোনো যত্ন নেয় না, আরো দিন দিন যত যাচ্ছে আরো নষ্ট করছে সভ্যতাটাকে, মানে এত সুন্দর জিনিস বার করা হলো আর যত দিন যাচ্ছে একদম অবহেলায় পড়ে আছে। আমার তো পাকিস্তান একটা কারণেই যেতে ইচ্ছা করে,
এই জিনিসগুলো দেখতে। আর একটা হচ্ছে নূরজাহানের কবর দেখতে। পাকিস্তান আমার দুটো কারণেই খুব যেতে ইচ্ছা করে, একটা হচ্ছে নূরজাহানের কবর দেখতে যেতে আমার খুব ইচ্ছা করে, আর এই সভ্যতাগুলো দেখতে যেতে আমার খুব ইচ্ছা করে। কিন্তু ওখানে একবার চলে গেলে আমিও এক পাশে এসে মানে আমাকে মাই নেম ইজ খান টাইপের হয়ে যেতে হবে হয়তো। যাই হোক চলো এগেন বলে দিই, অধ্যবসায় চলছে আমাদের WBCS ক্র্যাকার, যেখানে হিস্ট্রি আর জিওগ্রাফি পড়ানো হবে 12টা থেকে 2টো, জিওগ্রাফি দেন 2টা থেকে 4টায়, হিস্ট্রি পড়ানো হবে। এখানে যদি Y359 ইউজ করো তোমরা 77% অফ পেয়ে যাবে। এখানে শুধু আর শুধু ইতিহাস আর ভূগোল পড়ানো হবে, ঠিক আছে? শুধু আর শুধু ইতিহাস আর ভূগোল। চল এবার আমরা চান্নুদড়ো পড়বো। চান্নুদড়ো থেকে কিন্তু কোশ্চেন আসে, হরপ্পা মহেঞ্জোদড়ো চান্নুদড়ো এগুলোর থেকে কোশ্চেন আসে। কোথায় এটা? পাঞ্জাব, এটা আমাদের পাঞ্জাব, ঠিক আছে? এটা আমাদের পাঞ্জাব, ওদের দেশের পাঞ্জাব না, থ্যাংক গড এটা আমাদের দেশের পাঞ্জাব। চান্নুদড়ো ভারতবর্ষে আছে কোন সালে? 1953 to 1955। বুদ্ধি লাগাও এবার, তার মানে ইন্ডিপেন্ডেন্সের পরে, তাই তো? ভারতবর্ষ স্বাধীন, স্বাধীনতা পাওয়ার পরে কে করেছিল? ওয়াই ডি শর্মা। ওয়াই ডি শর্মা ছিল খনন কর্তা, এক্সকাভেটর। কোন রিভার? অনেকে এটাকে বলে সাটলেজ, অনেকে বলে সুয়েজ, ঠিক আছে? দুটোই ঠিক, যারা যাহাই সাটলেজ তাহাই সুয়েজ। টি এর উচ্চারণ বেসিক্যালি হয় না, কিন্তু আবার অনেকে আজকালকার দিনে এটাকে সাটলেজ বলতেও পছন্দ করে। দুটোই মানে দুটোতেই কোনো ভুল নেই, ঠিক আছে? চলো তাহলে একবার দেখে নিই চান্নুদড়ো আমাদের কোথায়। আমাদের দেশের পাঞ্জাবে, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা খনন কার্য চালিয়েছি আমাদের গভর্নমেন্টের পয়সায়, আমাদের টাকায়, ASI এর থ্রুতে 1953 to 1955। কে ছিল এক্সকাভেটর? ওয়াই ডি শর্মা। কোন নদীর তীরে? সুয়েজ বা সাটলেজ, ঠিক আছে? চলো এই দেখো চান্নুদড়ো কি সুন্দর না, দেখো কি সুন্দর, মানে মাটি খুঁড়ে আমরা পুরো একটা শহর পেয়ে গেছি, মানে এটাই কত একটা অবাক ব্যাপার। মানে মাটিটা খুঁড়লাম মানে জাস্ট একটা সভ্যতাটার উপরে একটা আস্তরণ পড়ে গেছে। আমরা না এগুলোও জানবো যে কি কি জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নষ্ট হলো, হারিয়ে গেল কেন, আমরা এই কারণগুলো থেকে কোশ্চেন আসে, আমরা এগুলোও জানবো। হ্যাঁ তো চান্নুদড়ো দেখো, জাস্ট মাটির একটা আবরণ বলতে গেলে না, যেন মনে হচ্ছে জাস্ট আমরা একটা চাদর সরিয়ে দিলাম, তলায় একটা সাজানো শহর, জাস্ট মাটি খুঁড়ে এত সুন্দর জিনিস পাওয়া গেছে চান্নুদড়ো পাঞ্জাবে। কি কি পেয়েছি দেখো। আচ্ছা এখানে আমি একটা পয়েন্ট অন্য কালিতে মেনশন করেছি, কারণ কোশ্চেনটা এটা থেকেই আসবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমি মহেঞ্জোদড়ো লিখেছি, এটা মহেঞ্জোদড়ো হবে না, আমি প্রথমে ক্ষমা প্রার্থী, এটা মহেঞ্জোদড়ো হবে না, এটা হবে চান্নুদড়ো, ঠিক আছে? একটু রেক্টিফাই করে নাও, এটা হবে চান্নুদড়ো। আচ্ছা বিড মেকিং ফ্যাক্টরি হতো চান্নুদড়োতে। আচ্ছা চান্নুদড়ো বললেই মাথায় যেটা রাখবে সেটা হচ্ছে কি? সাজা গোজার জিনিস। তখনকার দিনে লিপস্টিক ছিল, মানে এখন আমাদের ওই ল্যাকমি 9 to 5 নয়, বাট লিপস্টিক ছিল, চিরুনি ছিল, কাজল পেন্সিল ছিল, মানে চান্নুদড়ো কেউ যদি বলে চান্নুদড়ো, চান্নুদড়ো থেকে কোশ্চেন এটাই আসবে, মাথায় রাখবে সাজা গোজার জিনিস। বিড মানে কি? আমি বলেছি বিড মেকিং ফ্যাক্টরি, মানে পুঁথি বানানোর ফ্যাক্টরি, মানে কি পাঞ্জাবে ওই সময় লোকজন প্রচন্ড, মানে আরো পাতি বাংলায় যদি বলি সবাই সাজুনি গুজুনি ছিল, ঠিক আছে? বিড মেকিং ফ্যাক্টরি ছিল, পুঁথি বানানোর জন্য ফ্যাক্টরি ছিল, ইউজ অফ লিপস্টিক। তখনকার দিনে মেয়েরা লিপস্টিক ইউজ করেছে, মানে নায়কাতে গিয়ে অর্ডার করেনি, বাট লিপস্টিকের ব্যবহার ছিল কম, মানে চিরুনি। ক্লে মডেল অফ 4-wheeler, চার চাকা গাড়ি ছিল যেটার ক্লে মডেল আছে। ক্লে মানে কি? মাটি, মাটি দিয়ে বানানো মডেল আছে চার চাকার। ব্রোঞ্জ রুফড চ্যারিয়েট, চ্যারিয়েট মানে কি? রথ, বলছে রথ যেটা ছিল তার মাথাটা, রুফ মানে কি? মাথা, এবারে বলছে ব্রোঞ্জ রুফড মানে ব্রোঞ্জ দিয়ে মাথাটা ঢাকা। আমাদের এখন এত আর অকাদ আছে? এই যে গাড়ি ঘোড়া তো তাতেই 10 লাখ 12 লাখ টাকা এখন গাড়ির দাম, মিনিমাম গাড়ির দাম 6 লাখ টাকা, ব্রোঞ্জ দিয়ে বানালে তো মনে হয় পড়বে 50 লাখ টাকা। তো তখনকার দিনে যে রথ সেটা ব্রোঞ্জ, ব্রোঞ্জ ছিল মাথার ওপরটায়, ব্রোঞ্জ রূপ চ্যারিয়ার ছিল। আছে এবারে যেটা মেইন এবং মেইন এবং মেইন মাথা ব্যথা চান্নুদড়ো নিয়ে, সেটা হচ্ছে অনলি হারাপ্পান সিটি, অনলি IBC সিটি যেখানে সিটাডেল ছিল না, উইদাউট সিটাডেল। উইদাউট মানে কি? নেই। সিটাডেল মানে কি? দুর্গ। এবার আমাকে অনেকে জিজ্ঞেস করে ম্যাম দুর্গ মানে কি, আমি অনেকে জিজ্ঞেস করবো ম্যাম দুর্গ মানে কি, ম্যাম
দুর্গ ব্যাপারটা হচ্ছে এরা কি করতো আইবিসিতে প্রতিটা জায়গাতেই দুর্গ কালচার ছিল। আমি কি বলেছি, এক শ্রেণী কক্ষ বিশিষ্ট ঘর ছিল, কেন শ্রমিকদের রাখতো, আর যারা রাজা মহারাজা টাইপ মানে নিজেদের যারা হোতা মনে করতো তারা থাকতো শহরের ওপরের দিকটায়, পাহাড়ের ওপর মতন একটু উঁচু জায়গায় থাকতো এরা, আর যারা সমাজের একদম যারা শ্রমিক শ্রেণী তারা থাকতো সমতল এরিয়াটায়। তো এই পাহাড় বা এই উঁচু জায়গাটায় এরা চারিদিকে ঘিরে রাখতো, সেটা হচ্ছে দুর্গ। সব জায়গায় ছিল চানুদড় বাদ দিয়ে, চানুদড় বাদ দিয়ে সব জায়গায় দুর্গ ছিল। তাই জন্য কোশ্চেন এটাই আসে, আলাদা করে তাই জন্য আর কোথাও মেনশন করা হয় না যে দুর্গ কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল। দুর্গ সব জায়গায় ছিল, একটাই শহরে ছিল না, সেটা হচ্ছে কি চানুদড়। তাই জন্য কোশ্চেন এটাই আসে যে কোথায় দুর্গটা ছিল না, চানুদড়তে ছিল না, বাদ বাকি সব শহরে দুর্গ ছিল। এবং মাথায় রাখবে দুর্গ হতো ওপরের দিকে, সমতলে থাকতো শ্রমিক শ্রেণী। বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা কি দেখবো, আমরা দেখবো রোপার। রোপার এটাও পাকিস্তানে, এবং আমি একটু দেখো ব্র্যাকেটে মেনশন করেছি নিয়ার মহেঞ্জোদারো, বলতে গেলে মহেঞ্জোদারোর একদম গায়ে গায়েই বলতে পারো, খুবই কাছাকাছি। রোপার কোথায়? সিন্ধ, পাকিস্তান। মানে আইবিসিটা না পুরোটাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বেশিরভাগ টাই মানে ভালো ভালো, অনেক সাইট আমাদের দেশেও পড়েছে এমন নয়, বাট ভালো ভালো মেইন জায়গাগুলো পড়ে গেছে পাকিস্তানে, ভালো ভালো জায়গাগুলো পড়ে গেছে পাকিস্তানে। তো রোপার এটাও হয়েছে দেখো ইন্ডিপেন্ডেন্সের আগে 1931, ননী গোপাল মজুমদার, একজন বাঙালি ননী গোপাল মজুমদার, এন গোপাল মজুমদার, উনি খনন কার্য চালিয়েছিলেন কোন নদী, ইন্ডাস বা সিন্ধ রিভার, ঠিক আছে। এটাও কোথায়? সিন্ধে, পাকিস্তানে মহেঞ্জোদারোর কাছে। কোন ইয়ারে খনন কার্য হয়েছে? 1931। রোপারের এক্সকাভেটর কে? ননী গোপাল মজুমদার। কোন নদী? ইন্ডাস নদী বা সিন্ধ। এটা দেখো রোপার, এটাও পাকিস্তানে। সীমান্ত বলছো 5 নম্বর পয়েন্টটা একটু বলবে, ব্রোঞ্জ রুফ চ্যারিয়েট। ব্রোঞ্জ রুফ চ্যারিয়েট মানে রথ, সীমান্ত, রথের মাথাটা ঢাকার জন্য, মানে ধরো ছাতা মতো করে যেটা মাথা ঢাকার জন্য, মানে রথে এরকম চড়ে বসলো তো ধরো সামনে গরু আছে বা সামনে ধরো ঘোড়া আছে যাই আছে, রথে যে বসলো রথের মাথাটা ঢাকার জন্য, কভার করার জন্য ব্রোঞ্জ দিয়ে বানানো একটা প্রতিমূর্তি ছিল, সেটাকে বলছে ব্রোঞ্জ রুফ চ্যারিয়েট। বোঝা গেছে? এবার আই গেছে। আচ্ছা, এবারে দেখো রোপার, দেখো এটাও কোথায়? পাকিস্তান। অথচ একজন বাঙালি খনন কার্য চালিয়েছেন। রোপার এখানে আমরা কি কি ফাইন্ডিংস পেয়েছি দেখো, ফার্স্ট এক্সকাভেটেড সাইট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। কেন বলে? এখানে তো আমি মেনশন করেছি 1931, কারণ মাথায় আসছে যে ম্যাম বলছে 1931 আর এদিকে বলছে যে ফার্স্ট এক্সকাভেটেড সাইট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, যেখানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 47-এ। কে বলতে পারবে এটা বলো? কারণ মাথায় এটা কোশ্চেন আসছে যে ম্যাম বলছে যে রোপার আবিষ্কার করেছে, খনন কার্য করেছে 1931-এ, আর আমি বলছি যে এটা ইন্ডিপেন্ডেন্সের পরে। ইয়েস ইয়েস অর্পিতা কুমারী, ওয়াই নট, দেয়ার আর মেনি হিন্দি মিডিয়াম স্টুডেন্টস আর দেয়ার হু আর বেসিক্যালি ক্লিয়ারিং দিস এক্সামিনেশন এভরি ইয়ার। আচ্ছা, এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছ না কেন? আমি বারবার বলছি 1931-এ আমি বলছি এটা খনন কার্য হয়েছে, আর আমি ফাইন্ডিংসে গিয়ে বলছি যে প্রথম খনন করা কার্য মানে আইবিসি সাইট যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। শ্রেষ্ঠা কোথায়? শ্রেষ্ঠা, অ্যাবডেভিলিয়ার্স, এটা কোথায়? অর্পিতা, অর্পিতা ক্লাসে মন দাও, ক্লাসে মন দাও, আমি কোশ্চেন করেছি একটা, বলো কারেক্ট। স্বর্ণালী চক্রবর্তী, ভেরি গুড,
ভেরি গুড। 1931-এ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছিল ইন্ডিপেন্ডেন্সের পরে, তাই জন্য বলা হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে। এই অর্পিতা শ্রেষ্ঠা এগুলো দেখতেই পাচ্ছি না। মণিদীপা গুড, কারেক্ট কারেক্ট অ্যাবডেভিলিয়ার্স, খনন কার্য বন্ধ হয়ে যায়, কারেক্ট, এটা হচ্ছে মেন কারণ, খনন কার্য বন্ধ হয়ে যায় মাঝপথে, মাঝপথে খনন কার্য বন্ধ হয়ে যায়, কারেক্ট কারেক্ট কারেক্ট, হয়তো না একদম শিওর রিয়া, মাঝখানে খনন কার্য বন্ধ হয়ে যায়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তখন আমরা আবার কাজ চালাই। এবং এই পারপাসও মানে পাকিস্তান গভর্নমেন্টের অনেক ঝামেলা ছিল, ওরা বলছিল আমাদের দেশে এসে এসব খোরাখুরি করা যাবে না, মহান দেশ তো, যে কোনো দেশই মহান, যাই হোক। তো ফার্স্ট এক্সকাভেটেড সাইট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, বারিড ডগস উইথ মাস্টার্স। এখানে আমি কালকেও একটা কথা বলেছিলাম, প্যালিওলিথিক পিরিয়ডেও এই জিনিসটা করা হতো যে কুকুরদেরকে, পোষা কুকুরদেরকে তাদের মালিকদের সঙ্গে বাড়ি করা হতো, মানে কবর দেওয়া হতো, ঠিক আছে। এখানে তার এভিডেন্স পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? সিমেট্রি পাওয়া গেছে, মানে কবরস্থান। আর কি পাওয়া গেছে? কিছু সিলস পাওয়া গেছে, এই সম্পর্কে একটু খাতায় লিখে রাখো। রোপারে যদিও এটা পাকিস্তানে পড়েছে, কিন্তু এখানে আমরা খননকার্য চালিয়ে দেখেছি, এখানে অনেক সিল যা পাওয়া গেছে সেগুলো স্বস্তিকা চিহ্ন আঁকা। এটা বেসিক্যালি পিএসসি লেভেলে দরকার নেই, তবু একটু জাস্ট নিজেদের জানার জন্য জেনে রাখো, স্বস্তিকা আঁকা এমন কিছু সিল পাওয়া গেছে রূপারে। স্বস্তিকা চিহ্ন, আমরা মায়েরা যখন বৃহস্পতিবার পুজো করে দেখবে ঘটে স্বস্তিকা চিহ্ন আঁকে, তাই না? ছেলেরাও দেখবে আজকে, মানে মায়েরা বৃহস্পতিবার দেখবে পুজো করবে, সেই দিন দেখবে ঘটে স্বস্তিকা চিহ্ন আঁকে, শুধু মেয়েদের জন্য বলছি না। তো ওই স্বস্তিকা চিহ্ন করা সিল গুলোও এখানে পাওয়া গেছে। আর পাওয়া গেছে আর্দান পট। আর্দান পট মানে কি? মাটির বানানো, মাটির বানানো বাসনপত্র, ঠিক আছে, মাটির বানানো বাসনপত্র কিছু পাওয়া গেছে রোপারে। এবারে এসো কালী বাঙ্গান, বাংলায় কি বলে? কালো চুড়ি। কালী মানে কালো, বাঙ্গান মানে ব্যাঙ্গেল, বেসিক্যালি চুড়ির ইংরাজি হচ্ছে ব্যাঙ্গেল, সেখান থেকে কালী বাঙ্গান। এবার কালী বাঙ্গানি বলে কেন? এরা মাটিটা পুড়িয়ে চুড়ি বানাতো এবং বেশিরভাগ রং করতো কালো রঙের, তার মানে এই না লাল করতো না, বেশিরভাগ ফাইন্ডিং এখানে পাওয়া গেছে কালো রঙের চুড়ি, তাই জন্য বলা হয়েছে কালী বাঙ্গান, ঠিক আছে। কোথায়? আমাদের দেশে রাজস্থান। প্রথম চালানো হলো খনন কার্য 1953, তারপরে আবার শুরু হলো 1961। কোন নদীর তীরে? রিভার কি হবে? ঘাগর, ঘাগর নদীর তীরে, ঠিক আছে। এক্সক্লামেটর কে? অমলানন্দ ঘোষ 1953, আর 1961-এ ডক্টর বিবি লাল অ্যান্ড বি কে থাপার। এই পারপাস জেনে রাখো, কোশ্চেন আসে, মানে আমি ইউপিসি পেপারে দেখেছি যে কালীবঙ্গানির এক্সক্লামেটর কি, আনসার অমলানন্দ ঘোষ করবে না। যদি কোশ্চেন কখনো পিএসসি মেন্সে আসে, আনসার কখনোই অমলানন্দ ঘোষ করবে না, আনসার কি করবে? 1961 এরটা করবে, ডক্টর বিবি লাল অ্যান্ড বি কে থাপার। বাট 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 যদি মেনশন থাকে কালীবাঙ্গান 1953 থেকে এক্সকাভেট করা শুরু করেছিল, তখন আনসার হবে একজন বাঙালি, অমলানন্দ ঘোষ। বাট যদি স্ট্রেট কাট কোশ্চেন আসে কালীবাঙ্গানের এক্সকাভেটার কে, তাহলে আনসার অমলানন্দ ঘোষ করবে না, সেক্ষেত্রে আনসার করবে ডক্টর বিবি লাল অ্যান্ড বি কে থাপার। বোঝা গেল কি গেল না? অ্যাবডেভিলিয়ার্স স্বস্তিকা সাইন মিন্স কোনটা? মা যখন, মা জেঠিমারা যখন বৃহস্পতিবার পুজো করবে, মায়েদেরকে জিজ্ঞেস করবে স্বস্তিকা সাইন কোনটা, দেখিয়ে দেবে, দেখবে ঘটে আঁকে মায়েরা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময়। আরে আমাদের মা কাকিমারা অনেক জানে, তাদের থেকে আমরা অনেক কমই জানি। গুড। আচ্ছা তাহলে কি বললাম আমি? যদি কালীবাঙ্গানে ডাইরেক্ট কোশ্চেন ফেস করো এক্সকাভেটার কে, আনসার করবে ডক্টর বিবি লাল অ্যান্ড বি কে থাপার, যেটা হয়েছিল ইন 1961। যদি মেনশন থাকে 1953 তে খনন কার্য রাজস্থানে কালীবাঙ্গান পারপাস চালিয়েছিল কে, তখন আনসার করবে অমলানন্দ ঘোষ, হুইচ ইজ ইন 1953। তাই জন্য আমি দুটো নামই মেনশন করেছি, যেটা 1953 অমলানন্দ ঘোষ অ্যান্ড 1961 ডক্টর বিবি লাল অ্যান্ড বি কে থাপার, ঠিক আছে। কেউ ভুল করে আসবে না এই জিনিসটা, মাইনিউটলি কোশ্চেন করবে। চলো কালীবাঙ্গান দেখো আমাদের দেশে, এটা রাজস্থানে।
হ্যাঁ হ্যাঁ, গুগলেও পাওয়া যাবে। অ্যাব ডি ভিলিয়ার্স, আই এম আ মুসলিম ম্যাম। ওকে, আই এম সরি, গুগল সার্চ করে নাও, আই এম রিয়েলি সরি। তো দেখে নাও, দেখে নাও, কালীবাঙ্গান দেখে নাও। আমাদের দেশে যখন রাজস্থানে যাবে, গিয়ে ঘুরে এসো। রাজস্থান তো ফুল অফ হিস্ট্রি, কে নেই? মানে মানে মিডিয়েভাল পিরিয়ড এর হিস্ট্রিও ভর্তি। রাজস্থান পুরোপুরি হিস্টোরিক সাইট। প্রতিম চক্রবর্তী, থ্যাংক ইউ প্রতিম, থ্যাংক ইউ সো মাচ। কালীবাঙ্গান আমাদের দেশে, আমি বারবার বলছি, রাজস্থানে গিয়ে পারলে দেখে এসো জায়গাটা। আমাদের দেশে যখন, আর তো ভিসা ভিসা করাতে হবে না, দেখতে আর ক্ষতি কি। চলো কালীবাঙ্গানের ফাইন্ডিং দেখো কি কি পেয়েছি। আচ্ছা, এখানে আমি বলেছি দেখো, প্লাউডেড ফিল্ড মানে কি? লাঙ্গল দিয়ে চষা জমি, মানে তখন লাঙ্গলের ব্যবহার ছিল কালীবাঙ্গানে, লাঙ্গল দিয়ে চষেছে জমি, ঠিক আছে, সেই জমি। আচ্ছা, ফায়ার অল্টার্স, ফায়ার অল্টারের মানে আমি বলে দিচ্ছি, জিনিসটা বুঝিয়েও দিচ্ছি। ফায়ার অল্টার্স শোয়িং প্র্যাকটিস অফ কাল্ট অফ স্যাক্রিফাইস। আচ্ছা, কাল্ট মানে কি? স্যাক্রিফাইস মানে আমরা জানি, ফায়ার অল্টার মানে কি? আচ্ছা, এখানে একটু মন দিয়ে শোনো আমার কথাগুলো। ফায়ার অল্টার মানে হচ্ছে, দেখবে হিন্দু কালচারে, এটা বেসিক্যালি হিন্দু কালচারে, দেখবে বিয়ের সময় আজকালকার দিনে দেখবে একটু বালি ছড়িয়ে তার উপরে একটা বক্স বসানো হয় বিয়ের সময়, বা যখন যজ্ঞ করা হয় বাড়িতে, ধরো পুজো আচ্চা হচ্ছে, যজ্ঞের সময় আমাদের যেমন সরস্বতী পুজো হোক, নারায়ণ পুজো হোক, দেখবে বালি ছড়িয়ে ওর উপর একটা বক্স রাখা হয় না, যেটার মধ্যে কাঠ দিয়ে তারপরে আমরা ঘি ফি দিয়ে যজ্ঞটা করি, সেই বক্সটাকে বলে ফায়ার অল্টার। যে বক্সটার মধ্যে আমরা যজ্ঞটা করি না, দেখবে এখন যেমন লোহার আছে, তামার আছে, ব্রোঞ্জের আছে, ঠিক আছে, কাঠেরও মধ্যে তো আর যজ্ঞ করা যাবে, তাহলে তো বক্স শুদ্ধ পুড়ে যাবে, সেই যে যজ্ঞের যে বক্সটা সেটাকে বলে ফায়ার অল্টার। আচ্ছা, এবারে নেক্সট ওয়ার্ড গুলোতে আসি। শোয়িং প্র্যাকটিস অফ কাল্ট অফ স্যাক্রিফাইস, তখনকার দিনে স্যাক্রিফাইস করা হতো, মানে আমরা যেটাকে হিন্দু ধর্মে বলি 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 প্রথা, এখনো আমরা দিই। যারা যজ্ঞ করা করা হয় তারা দেখবে যে আমরা যজ্ঞের মধ্যে ফল দিই, এখন কেউ নারকেল দেয় যেটাকে কোকোনাট, কেউ বানানা দেয় মানে কেউ কলা দেয়, কেউ আপেল দেয়, একটা ফল দেয়। মানে হিন্দু কালচারটা সেমই আছে, বাট তখন বলি ব্যাপারটা যেটা ছিল, এখনো সেটা আমাদের দেশে প্র্যাকটিস করা হয় না। হয়তো কিছু কিছু জায়গায় এখনো বলি আছে, বাট ভেরি রেয়ার অ্যান্ড ভেরি ফিউ এর নাম্বার, ভেরি ফিউ এর নাম্বার। মানে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা তো বলি অলমোস্ট ছেড়েই দিয়েছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, রিমেন্স অফ ম্যাসিভ ব্রিক ওয়াল অ্যারাউন্ড বোথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। আমি সিটাডেল মানে কি বলেছি? দুর্গ। দুর্গে কারা থাকতো? রুলাররা থাকতো, মানে যারা ওই হোতা টাইপের, মানে যারা শাসন টাসন চালাচ্ছে ওপরের দিকে, তারা থাকতো সিটাডেল, দুর্গে থাকতো, আর লোয়ার টাউনে থাকতো সাধারণ মানুষ, ঠিক আছে। এবারে বলছে ম্যাসিভ ব্রিক ওয়াল দেখা গেছে কালীবাঙ্গানে, মানে দুর্গে বড় বড় ব্রিক, বড় বড় পাথর দিয়ে বানানো পাঁচিল, মানে ইট দিয়ে পাঁচিল দিয়েছে, এবং লোয়ার টাউন ভাবো, মানে দুর্গকে বানিয়েছে বড় বড়, এখন দেখবে বড় বড় কিছু কনস্ট্রাকশন হয় বড় বড় পাথরের চাই দিয়ে দেয়াল করে। তখনকার দিনে ওরকম বড় বড় পাথরের চাই দিয়ে কালীবাঙ্গানে দুর্গ বানিয়েছে। লোয়ার টাউন ব্যাপারটা হচ্ছে যেটা সিটাডেলের নিচে, যে কোনো জায়গা, ধরো ধরো হড়প্পা, ধরো কালীবাঙ্গান, ধরো এনি এনি প্লেস, এনি প্লেস, কোনটা বাদ দিয়ে? চান্দুদারো বাদ দিয়ে, কারণ চান্দুদারোতে সিটাডেল ছিল না। আই রিপিট, চান্নুদারোতে সিটাডেল ছিল না। সি দিয়ে মনে রাখবেন, চান্নুদারো সি দিয়ে, সিটাডেল সি দিয়ে। চান্নুদারোতে কি ছিল না? সিটাডেল ছিল না, বাকি সবগুলোতে সিটাডেল ছিল। সিটাডেল হচ্ছে ওপরের দিকে ছিল একটা টাউনে, এক একটা এগুলো শহর তো, কালীবঙ্গান একটা জায়গা শহর, হরপ্পা একটা জায়গা শহর, মহেঞ্জোদারো একটা শহর, তো এক একটা শহরে ওপরের দিকে ছিল সিটাডেল, সেটাকে অনেক সময় কি বলে? আপার টাউন, আপার টাউন বলে। আর নিচে যারা থাকতো তাদের সেটাকে বলে লোয়ার টাউন, ঠিক আছে। আর কি পাওয়া গেছে কালীবাঙ্গানে? বোনস অফ ক্যামেল, মানে ক্যামেলের হাড় পাওয়া গেছে। ক্যামেল মানে কি? উট, উটের হাড় পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় কালীবাঙ্গান, এবারে বলো কেন উটের হাড় পাওয়া যাবে না? জায়গাটা কোথায় কালীবাঙ্গান? কোথায়? রাজস্থান। লোকেশন কোথায় মেনশন করেছি আমি, দেখো
রাজস্থান তো উটের হাড় এখানে পাওয়া যাবে না, তো কি মানে হাতির পাওয়া যাবে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। কোশ্চেন আসে বোনস অফ ক্যামেল কোথায় পাওয়া যায়? বেশি মাথা ব্যথা ঘামানোর দরকার নেই, কালীবঙ্গান মানে রাজস্থান, তাহলে ক্যামেল কোথায়, উট কোথায় থাকে? আমাদের দেশে রাজস্থানে, তাই উটের বোন পাওয়া গেছে ওখানে, ভেরি ন্যাচারাল। ডিড নট হ্যাভ ড্রেনেজ সিস্টেম, এই কালীবঙ্গানের একটা নেগেটিভ পয়েন্ট ছিল যেটা হরপ্পা আর মহেঞ্জোদারোতে ছিল না, ওদের খুব ভালো নিকাশি ব্যবস্থা, মানে নোংরা জলটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল কালীবঙ্গানে, সেটা ছিল না। কালীবঙ্গানে ভালো ড্রেনেজ সিস্টেম ছিলই না, ঠিক আছে, এটাই হচ্ছে এদের নেগেটিভ পয়েন্ট কালীবঙ্গানে, যে ওদের ড্রেনেজ সিস্টেম ছিল না। বাদ বাকি চাষের জমি টমি এভরিথিং ওয়াজ গুড, বাট ড্রেনেজ সিস্টেমটা একদম ছিল না। চলো আজকে আমরা কালীবঙ্গান অবধি পড়লাম, কালকে আমরা আরো কিছু সাইট সম্পর্কে জানবো, যেগুলো না জানলেই নয়, তার মানে এই নয় আমরা সব ধরে জানবো, যেগুলো না জানলেই নয়, যেগুলো যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষার জন্য দরকারি সেগুলো শুধু আমরা জানবো, দ্যাটস ইট। আর যতটুকু জানার দরকার আমরা ঠিক ততটুকু জানবো, তার বেশি আমরা জানবো না, বোঝা গেল? আচ্ছা এবারে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা আজকে কালীবঙ্গান অবধি জেনেছি, কালকে আমরা আরো ছটা সাতটা সাইট জানবো, তাদের ছবি টবি গুলোও দেখবো, কি কি ওখান থেকে আমরা এক্সকাভেট করে করে পেয়েছি সেগুলো জানবো, আরো জানতে পারবো, আরো মজা হবে। তো চলো, ভিডিও ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমি বারবার বলেছি, যদি আমি প্রতিটা ক্লাসের পরে 3-4 মিনিট সময় রাখি, ঝটপট করে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আসমি, ঝটপট করে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আসমি খুব তাড়াতাড়ি। আর যাদের মন পরে তোমরা রেকর্ডেড ক্লাস দেখবে, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আনসার দিয়ে দেবো। তাহলে জলদি জলদি আমি আবারও বলে দিই, যদি Y359 ইউজ করো তাহলে তোমরা ফ্ল্যাট 77% অফ পাবে, যেখানে তোমরা কি কি পাবে, মহাপ্যাকে, মহাপ্যাকে পাবে সিরিজ পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, অপশনাল পাবে জিওগ্রাফি হিস্ট্রি আর অ্যান্থ্রোপোলজি, আর পাবে PDF নোটস। আর যদি তোমরা অধ্যাবসায় পারপাস নিতে চাও তাহলেও তোমরা 77% অফ পাবে যদি ইউজ করো Y359, সেখানে তোমরা ভূগোলের আর ইতিহাসের কম্প্যাক্ট সিলেবাসটা কভার পেয়ে যাবে, ইনক্লুডিং নোটস অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? চলো এবারে বলো, ঝটপট বলো তো কার কোথায় সমস্যা। অ্যাবডেভিলিয়াস, বাই বাই। কালীবঙ্গান কে ডিসকভার করেছেন? ওরে বাবারে, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মাসি। কালীবঙ্গান ডিসকভার করেছেন ডক্টর বিবি লাল অ্যান্ড বিকে থাপার 1961 সালে। যদি কোশ্চেন আসে 1953 মেনশন করে, তখন আনসার করবে অমলানন্দ ঘোষ। বলো আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে ঝটপট ঝটপট বলো। থ্যাংক ইউ সরফুন, আজকে সরফুনের কোনো কমেন্টই পেলাম না। ম্যাম কটা থেকে স্টার্ট হয়? একটা, এভরিডে একটা, কালকেও একটা, শেষটা, কারেক্ট। হ্যাঁ আমি, হ্যাঁ বালকৃষ্ণ, অত দরকার নেই, শুধু বিবি লাল আর বিকে থাপার মাথায় রাখলেই হবে। অর্পিতা বলছে কোনো ডাউট নেই, গুড। কালকে তাহলে আবার একটার সময় পড়া করে, মানে পড়ে আসবে কিন্তু, আমি কিন্তু যখন তখন কোশ্চেন করবো। ম্যাম পুনামে তো অনেক ভুল আছে, ডেট অ্যান্ড ইনফরমেশন, তো এটা কি সলভ? দেখো সব মানে পুনামের মতো অ্যাকিউরেট বই আর হয় না, পুনামে মানে কিছু কিছু জিনিস পুনামে হয়তো মিসম্যাচ হতে পারে, বা সব জিনিসই পুনাম দালাল দাহিয়াতে ভালো, কিছু কিছু জিনিস দেখো অনেক বই খেটে খেটে পড়াশোনা করতে হয়, সিভিল সার্ভিস হাতের মোয়া নয়। কারেক্ট সীমান্ত, সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। চেন দাঁড়ো বলে কিছু নেই ইন্দ্রাণী, চানু দাঁড়ো, চানু দাঁড়ো, হ্যাঁ দেখে নাও একবার। সুয়েজ, যেটাকে আমরা বলি সাটলেজ, সাটলেজ বা সুয়েজ।
চান্নুদারো মানেই মাথায় রাখবে, যেখানে সিটাডেল নেই। সিটাডেল মানে কি? দুর্গ। চলো আর কারোর কোনো কোয়েরিজ আছে? ঝটপট আমাকে তো জানাও। ম্যাম ভুল ইনফরমেশন, ডেট গুলো কারেক্ট বুঝবো কোথার থেকে? কিছুটা আমার ক্লাস থেকে, কিছুটা নিজে বইপত্র ঘাটাঘাটি করে। যত ঘাটবে যত পড়বে নিজে বুঝতে পারবে, কিছুটা আমার ক্লাস দেখে, কিছুটা নিজের পরিশ্রম দিয়ে। সরফুন নেশা, সরি ম্যাম আজকে একটু লেট হয়ে গেছিল। হ্যাঁ, কারণ আমি তোমাকে একদম অন টাইমই দেখি সরফুন, একদম অন টাইম দেখি। ঠিক আছে, কালকে টাইমে থেকো। আজকে তাহলে একটু আগের ক্লাসটা দেখে নিও, যতটা মিস করেছো। ম্যাম প্লে লিস্ট, ইয়েস ইয়েস আই উইল কিপ ইন মাইন্ড, যে আমি এটা প্লে লিস্টে দিয়ে দেওয়ার জন্য দেখছি। টাটা টাটা, তাহলে সকলকে টাটা, কালকে দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম কেমন আছেন? সুদীপ সরকার দারুণ আছে। সুদীপ তুমি বলো, অনেকদিন পরে কথা হলো সুদীপ। চলো তাহলে কালকে ক্লাস হবে, কালকে একটার সময় হবে। আমরা আর কি জানবো? আইবিসির বাকি সাইডস জানবো। আইবিসি শেষ করতে আমাদের আরো দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করবো, তাই তো? এমসিকিউ প্র্যাকটিস না করলে আমরা কি করে পড়াটা মাথায় রাখবো? তাই জন্য আমাদের আরো দুটো ক্লাস লাগবে আইবিসি, ঠিক আছে? একটু আমরা সাইড জানবো আর একটু এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো হ্যাভ আ নাইস ডে। আজকের মতন আমি তোমাদের সঙ্গে দিন শেষ করছি। চলো বাই, টেক কেয়ার।